রাজ্যে বেশ কয়েকটি স্কুল মার্জার করেছে রাজ্য সরকার। মার্জার করা স্কুলগুলোকে হস্তান্তর করা হয়েছে এনজিওর হাতে। হস্তান্তরিত একাংশ বিদ্যালয় ভিড় জমাচ্ছে নেশাখোররা, আতঙ্কে দিন গুজরান করছেন স্থানীয় বাসিন্দারা। এটি একটি স্কুল, এককালে এই স্কুলে প্রতিদিনই ছাত্রছাত্রীদের উপস্থিতিতে মুখরিত হয় গোটা স্কুল চত্বর। বিগত কয়েক বছর আগে রাজ্য সরকার রাজ্যের কয়েকটি বিদ্যালয়কে মার্জার করে, কারণ মার্জার করা স্কুলগুলিতে মোটের উপর ছাত্র সংখ্যা ছিল না। এমনই একটি স্কুল সিমনা বিধানসভার গ্রাম পঞ্চায়েতের অধীন কুমারঘাট এলাকায় রয়েছে পুরাতন সিমনা জিবি স্কুল। বর্তমানে এই স্কুলটির পরিকাঠামো সহ দায়িত্ব অর্পণ করা হয়েছে ট্রাইভেল এয়ার ট্রাস্ট নামক একটি এনজিওকে। কিন্তু দেখুন তো স্কুলটি বর্তমানে কি অবস্থায় ঢুকছে। স্কুলটির কোনো দেখভাল নেই বলে বর্তমানে রাতের আধারে স্কুলটিতে আড্ডা জমিয়েছে নেশাখোর নেশা কারবারিরা, এই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আমরা তো এখানে মাঠে কাজ করি, কিন্তু আমরা তো দেখতে পাই না। সন্ধ্যার পরে আমরা বাহার থেকে অনেক লোক আসে এখানে, এসে নেশা সামগ্রী জিনিস পাওয়া যায়। আমরা সকালবেলা দেখি, আমরা গ্রাম, তারা কিছু বলতে পারে না, কিন্তু ওরা বলতে পারে না কেন, ওরা বলে বলে ভাবছে। কিন্তু ওরার পক্ষে থেকে আমি বলছি যে এই স্কুলটা যাতে এই বন্ধ কর, সরকারের অনুরোধে বন্ধ করা হোক, না হলে আবার নতুন করে চালু হোক। আমরা খুশি যে নতুন মারামত এই বাউন্ডারি দিয়ে রাখার জন্য, তারপরে স্কুলটাও নিরাপত্তা থাকবে। কেননা আমরা এখানে ছোট থেকে আমরা বিদ্যালয়ে আমরা অনেক শিক্ষা পেয়েছি, আমরা অনেক কিছু শিখেছি এখানে। এই বিষয়ে মোহনপুরের বিদ্যালয় পরিদর্শক সুদীপ সরকার বলেন, পুরাতন সিমনা জিবি স্কুলটিকে ট্রাইভেল এয়ার ট্রাস্ট নামে একটি এনজিওর হাতে হস্তান্তর করা হয়েছে, এর দায়ভার সম্পূর্ণভাবেই তাদের। স্কুলটা পুরাতন সিমনা জেবি স্কুলটা, এটা ট্রাইভেল ট্রাস্ট নামে একটা অর্গানাইজেশনকে হ্যান্ড ওভার করা হয়েছিল আজকের থেকে তিন বছর বা আগে। দুটা স্কুল হয়েছে যেটা ইয়ে করা হয়েছিল লেস এনরোলমেন্টের জন্য। এখন এই এটার মধ্যে এখন এই স্কুলটা ওই ট্রাইভেল ট্রাস্ট, ট্রাইভেল কেয়ার ট্রাস্ট তাদের আন্ডারেই আছে, সেই জন্য এখানে আমাদের দপ্তরে কোনো কন্ট্রোল বা আমাদের ইন্সপেক্টরের কোনো কন্ট্রোল ওই স্কুলটার উপরে নেই। যেহেতু এর আগেও এরকম একটা ইয়ে হয়েছিল, আমরা ইনকোয়ারি করে অলরেডি জমা দিয়ে দিয়েছি, যা বক্তব্য এখন আমাদের এখান থেকে না করে আমার যেটা মনে হয় যে স্কুলটা বন্ধ হয়ে গেছে, লোকাল যে অথরিটি আছেন, লোকাল অথরিটি যদি এরকম একটা আমাদের কাছে রিপ্রেজেন্টেশন জমা দেন যে স্কুলটাকে এই অবস্থা তুলছে, তখন আমরা প্রশাসনিকভাবে দপ্তর থেকে এই উদ্যোগটা নেওয়ার চেষ্টা করব। নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে সংশ্লিষ্ট ট্রাইভেল এয়ার ট্রাস্টের চেয়ারম্যান প্রকাশ দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি লকডাউনকে অজুহাত হিসেবে দাঁড় করান। সেই সাথে তিনি এও জানান, সংশ্লিষ্ট স্কুলটির জন্য এনজিওর তরফে একজন শিক্ষক নিয়োগ করা হয়েছে। অ্যাকচুয়ালি এটা একটা প্রসিজিওরে নেওয়া হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি সমস্যাটা হচ্ছে গতবারও সেম সিচুয়েশনে লকডাউন হয়ে গিয়েছিলো, এইবারও সেম কন্ডিশনে। আর আমরা অ্যাকচুয়ালি এটাতে নেওয়ার চেষ্টাও করেছি, কিছু একটা লোকালিও প্রবলেম ছিল, আর লোকালিও আমরা যে একটু প্রবলেম ছিল, আর পাশাপাশি দুটো স্কুল হয়ে গেছে। তো আমরা এখন চাইছি যেটা এই আমরা এই প্রসিজিওর আইএস আমাদেরকে লেটার দিয়েছিলেন। আচ্ছা, আইএস যখন আমাদেরকে লেটার দিয়েছে, দেওয়ার পরে আমরা ইনিশিয়েটিভ নিয়েছি এবং একজন টিচার আমরা রিক্রুট করেছিলাম ওই স্কুলের জন্য। আচ্ছা, টিচার রিক্রুট করেছি। এখন লকডাউনের সিচুয়েশন, এই মাস থেকে এপ্রিলে তো প্রতি বছর এখন নতুন সেশন শুরু হয়। হ্যাঁ, তো এখন আমাদের শুরু করার প্ল্যান হয়েছে, এখন লকডাউন হয়ে গেছে, সেটা এখন লকডাউনে চলছে, যার জন্য আমরা ইনিশিয়েটিভটা নিতে পারি। টিচার আমাদের রিক্রুট করা আছে ওই স্কুলের জন্য, পার্টিকুলারলি ওই স্কুলের জন্য আমরা টিচার রিক্রুট করেছি। শুনলেন তো দর্শক বন্ধুরা, প্রকাশবাবু বলছেন সংশ্লিষ্ট স্কুলের জন্য একজন শিক্ষক নিয়োগ করা হয়েছে। তাহলে সহজে প্রশ্ন উঠে, যদি শিক্ষক নিয়োগই করা হয়ে থাকে তাহলে উনি কি কাজ করছেন, আর কাজ যদি করেই থাকেন তাহলে স্কুলটির এই হতশ্রী দশা কেন? তর্কের খাতিরে ধরে নেওয়া যাক, স্কুলের নিযুক্ত শিক্ষক মহাশয় নিজ দায়িত্ব পালন করছে না, তাহলে এর দায় কি দায়িত্বপ্রাপ্ত এনজিওটি এড়াতে পারে?
সরকারি পয়সায় তৈরি একটি চালু স্কুলের এই কয়েকদিনেই ভগ্নদশা প্রাপ্ত হয়েছে, তাহলে তাদের কাছ থেকে আর কি আশা করা যায়? তাছাড়া অভিভাবকহীন এই স্কুলটিতে প্রতিদিন রাতের আঁধারে যেভাবে নেশা চক্রের আসর বসছে, তা নিয়ে রীতিমতো আতঙ্কে দিন গুজরান করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। তাই স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে দাবি উঠেছে, অবিলম্বে স্কুলটির দিকে প্রশাসন নজর দিক এবং ফিরে আসুক স্কুলটির সেই সবুজ দিনগুলি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।